নদিয়ায় বিদ্যালয়ে মিলল মধুচক্রের হদিশ। এলাকাবাসীর হাতে পাকড়াও তিন যুবতীসহ এক যুবক। কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলের মধুচক্রের ঘটনায় পুলিশ পাকড়াও করে বেশ কয়েকজনকে। আজ আবারও নদিয়ায় মিলল মধুচক্রের হদিশ। এবার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর 4 নম্বর ওয়ার্ড সতীমা মন্দির এলাকায়। জানা যায় ওই মন্দিরের পাশে একটি বিদ্যালয়ে চলত মধুচক্রের আসর। আজ এলাকাবাসী তা হাতে নাতে ধরে ফেলে। সূত্র মারফত আরও জানা যায় ওই স্কুলে দীর্ঘ সময় ধরে চলে আসছিল মধুচক্রের আসর। মৌখিকভাবে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার পরিবেশ ঠিক রাখতে এদিন পাড়া প্রতিবেশীরাই হাতে নাতে ধরে ফেলে 3 জন মহিলা এবং 1 জন পুরুষকে। এলাকাবাসীর দাবি তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে আজ। তবে এই বিদ্যালয়ে মাঝে মধ্যেই তারা এবং তাদের ঘনিষ্ঠ যুবক যুবতীরা আসা যাওয়া করত। আজ হাতে নাতে ধরার পর কল্যাণী থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। অবশেষে পুলিশ এসে 3 জন মহিলা সমেত 1 জন পুরুষকে গ্রেফতার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি ঘটনা ঘটেছিল এখানে? এটা একটা স্কুল বাড়ি, উষা কিন্ডাল গার্লস চিলড্রেন্স হোম, ঠিক আছে। এইবার এইখানে স্কুলের পেছনে লকডাউন বলে স্কুলটা বন্ধ আছে, এর পেছনে মধুচক্র চলছে লকডাউন। ওর বাবা মারা গেল গত মাস দুই হলো, তারপর থেকেই মধুচক্র চলছে, তা আমরা ফলো করছি। তা পরের মাসকে আমি একা দেখিনি, প্রত্যেকেই দেখেছি, সবাই দেখেছি, সবাই দেখে যাবে এরা কারা। তা একদিন, হ্যাঁ একদিন ভরে যায়, দুপুরে আসে, দুপুরে আসে ভরে যায়, এরকম যাচ্ছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি এখানে কেন এগুলো না হয়, কেন আমরা সভ্য করে অসভ্য করা হবে কেন? এগুলো বন্ধ হোক এটাই আমরা চাই। আর অকথ্য ভাষায় তিন গুণ গালাগালি করে। ওর বাবা মারা গেছে, সেগুলো নাকি আমরা ইচ্ছে করে মেরেছি। এখানে যেন ওর তিন বোন বাঁচতে না পারে। আর ওর বউটা বিয়ে করেছে, এত নিরীহ বউটা মাস্টার ডিগ্রি করছে, সেই বউটাকে ওরা ইচ্ছাকৃত বাড়ি থেকে দূর করেছে। এটা মেয়ে সন্তান হয়েছে। আপনার নাম? আমার নাম নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। স্বপ্ন পূরণ স্টাডি সেন্টার, এখানে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইতিহাস ও ভূগোল যত্ন সহকারে পড়ানো হয়। যোগাযোগ 9735591989।